আচ্ছা, আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহ্দী আলাদা আলাদা দেখছি। ইমাম মাহ্দী আসবেন, ঈসা আলাইহিস সালামের পুনর্গঠন হবেন, তারাই একসাথে দাজ্জালকে পরাজিত করে একই ব্যক্তি হবেন। এটি হলো মানে ক্রাক্স অব দ্য ম্যাটার, যেটা আপনার প্রশ্নের যে মূল কথা, যে তিনি একই ব্যক্তি হবেন। আপনারা বলছেন দুজন, সত্যিকার অর্থে আপনি যদি ইমাম মাহদী সংক্রান্ত এবং মসিহ সংক্রান্ত যে সমস্ত কাজগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেগুলো যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে কাজ একটাই। সেই কাজ হলো ইসলামকে পৃথিবীতে অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করা। তো তাকে দুটো ভিন্ন টাইটেল দেয়া হয়েছে, কিন্তু দুই ভিন্ন ব্যক্তি আসবেন বিষয় এটি না। তার একটা টাইটেল বা উপাধি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা হলো মাহদী, তিনি মাহদী হবেন। মাহদী শব্দটা হেদায়েত থেকে বা হাদা ইয়াহদি থেকে মাহদী হয়েছেন। তো মাহদী শব্দের অর্থ হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তো যিনি আসবেন তিনি মাহদী হবেন এই অর্থে যে তিনি হেদায়েত পেয়েছেন, হেদায়েত প্রাপ্ত হবেন। কার পক্ষ থেকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণে, তার শিক্ষা অনুসরণে, তার শরীয়ত অনুসরণে তিনি একজন পূর্ণ হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হবেন। এজন্য তাকে মাহদী বলা হয়েছে। আর মসিহ বলার কারণ হলো যে তিনি যে খ্রিস্টীয় যেই অধর্ম পৃথিবীতে বিরাজমান আছে সেই অধর্মের তিনি মোকাবেলা করবেন, তিনি তৃত্ববাদের বিরুদ্ধে কাজ করবেন, তিনি দাজ্জালিয়াতের বিরুদ্ধে কাজ করবেন। অর্থাৎ এক খোদাকে তিন খোদা বানানোর যে বিশ্বাস আছে, আর খ্রিস্ট ধর্মের যে অরাজকতা, পৃথিবীর সবচেয়ে বড় অরাজকতা এটি আজকের যুগে এবং প্রায় গত 100 বছর ধরে, সেই অরাজকতার মোকাবেলা করার দৃষ্টিকোণ থেকে তাকে মসিহ উপাধি দেওয়া হয়েছে, ঈসা উপাধি দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ এই না যে তারা দুই ভিন্ন ভিন্ন ব্যক্তি হবেন। আর এই কথা জামাতে আহমদিয়া বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যিনি ঈসা হিসাবে আসবেন তিনি মাহদী হবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল মাহদিও ইল্লা ঈসা ইবনে মারিয়াম, যে ঈসা ইবনে মারিয়াম ছাড়া কোনো মাহদী নেই। পরিষ্কার সেন্টেন্স, এটি ইবনে মাজা শরীফের হাদিস, যে যিনি ঈসা ইবনে মারিয়াম তিনি মাহদী। ভিন্ন দুই ব্যক্তিত্ব নন। নাম বা টাইটেল দুটো দেয়া হয়েছে তার হেদায়েতের দৃষ্টিকোণ থেকে এবং তার যে প্রধান কাজ সেই কাজের দৃষ্টিকোণ থেকে তাকে ঈসা বলা হয়েছে। এটি ইবনে মাজা শরীফের হাদিসের কথা বললাম আমি। এরপর মুসনাদ আহমদে আছে কাইফা আনতুম ইযা নাযালা ইবনে মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম, এটি তো আছেই যে ইবনে মারিয়াম আসবেন, তিনি তোমাদের মুসলমানদের মধ্য থেকে হবেন, তোমাদের ইমাম হবেন না। মুসনাদ আহমদে আছে যে তোমরা ইবনে মারিয়ামকে ইমাম মাহদী রূপে নাজেল হতে দেখবে। ইয়ানজিলু ইবনে মারিয়ামা ইমামাম মাহদিয়ান ওয়া হাকামান ওয়া আদালান, যে ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন ইমাম মাহদী হিসাবে। দুই ব্যক্তিকে একই হাদিসে এক ব্যক্তি হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপিক্ট করছেন, তুলে ধরছেন। তো দুইজন ভিন্ন ব্যক্তিত্ব নন, এক ব্যক্তির দুটো ভিন্ন টাইটেল, দুটো ভিন্ন উপাধি। তার অবস্থা এবং অবস্থানের দৃষ্টিকোণ থেকে, কাজের দৃষ্টিকোণ থেকে, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কাজও একটা, ইসলামকে জয়যুক্ত করা। তাই ব্যক্তিও একজনই আসবেন, কিন্তু টাইটেল দুটো ভিন্ন ভিন্ন থাকার কারণ হলো তার যে কারণগুলো আমি উল্লেখ করেছি শুরুতেই।